বন্ধুরা দেখো, রূপসা এতক্ষণ বসে ক্রাফটিং করছিল, তা পেপার ক্রাফটিং। তা তোমরা দেখি বুঝতে পারছো, এইগুলো মুড়িয়ে মুড়িয়ে করেছে, আর এগুলো তাই পাতাগুলো কেটেছে, কাঁচা আছে এখনো, আঠা দিয়েছে সবে। আর এগুলো ইউটিউব দেখেই ও তৈরি করলো, কালকে এটা স্কুলে লাগবে ওর। তা আমি ওই জন্য আর ভিডিও স্টার্ট করতে পারছিলাম না, ওর পাশে ছিলাম, আমার খুব কষ্ট হয় এগুলো করতে। কিন্তু ও বলল তুমি আমাকে একটু সাহায্য করো, সব কাজটাই ও করলো, কিন্তু এইগুলো যখন ওই জয়েন্ট করছিলাম না, তখন ওই ধরে ধরে গার্ডার দিয়ে আগে আটকে দিয়েছিলাম, তারপরে আঠা দিয়ে দিয়েছি। এগুলো সবটা পুরো আঠার উপরেই রয়েছে। তো তোমরা বলো এটা কেমন হয়েছে। আর ওসব শুয়ে পড়েছে ওখানে, স্কুল থেকে এসে পড়াশোনা মুখস্থ করে স্যারের বাড়ি গিয়েছে, তারপরে স্যারের বাড়ি থেকে এসে আবার একটু পড়াশোনা করে ক্রাফটিং করলো। তবে ফুলগুলো না, আমি ইউটিউবে যেটা দেখলাম এগুলো এইরকম ফুটেছে, ওটা অতটা ফুটেনি, ও যা পেরেছে। পাতাটা ছিল না, ও পাতাটা নিজে থেকে ডিজাইন করলো কেটে কুটে। ঠিক আছে, যাই হোক, চলো ফোন ক্যামেরায় নিয়ে আসছি তোমাদের। তো বন্ধুরা, এখন রাত্রির 9:57, 10টায় বেজে গেছে। আজকে তো আমার আর একটা ভিডিও ছিল, সেটা শেষ করেছি দুপুরবেলা, সেটা তোমাদের বলেছি, আর রাত্রি বলেছি আসবো। তো যাই হোক, ওর কাপটিকটা তোমরা দেখলে, রূপসার সাইডেই আছে, কিন্তু ঘুমিয়ে পড়েছে ওই জন্য দেখাচ্ছি না। ও রূপসার আজকে একটা রোজমেরি অয়েল এসেছে, এটা তোমাদের শেয়ার করা হয়নি আগে। অয়েল না, এটা রোজমেরি ওয়াটার। তো এতদিন তো চুলের জড়িবুটি তো তোমাদের দেখিয়েছি রোজমেরি অয়েল, আর ওটা কি যেন ক্যাপসুলটা, ভিটামিন ই ক্যাপসুল আর কোকোনাট অয়েল, এই তিনটে দিত মাসে একবার কি সপ্তাহে 15 দিনে একবার ও দিত। তো আজকে যেটা কিনেছে ওটা হচ্ছে রোজমেরি অয়েলটা, তো গরমের মধ্যে চিকচিক করে আর তাড়াতাড়ি শ্যাম্পু দিতে হয়, এবার ওয়াটার কিনেছে। তো চলো দাঁড়াও নিয়ে আসি, দেখাচ্ছি তোমার। এটা ও আজকে বেশ স্কুল থেকে এসেই তাড়াতাড়ি ইয়ে করলো, বলে শ্যাম্পু করলো, মাথায় চুলটা শুকিয়ে গেল, তারপরে এটা মাথায় দিয়েছে। এটা না কি দারুণ স্প্রে করে দিতে হয়, তা এটা এটা বা হাতে ধরতেই পারি না, এটা স্প্রে করে দিতে হয়। এটা দেওয়ার পর চুলটা আবার শুকিয়ে গেল, কি সুন্দর, হালকা হালকা স্প্রে করে দিলাম। আর ওই রোজমেরি অয়েলটা কিন্তু ওটা ইয়ে হয় না, কি বলে, শুকায় না, ওটা তেল তেল হয়ে যায়, তারপরে শ্যাম্পু দিতে হয়। তো যাই হোক, এইটা দেখি কতটা কার্যকরী, তবে খুব ভালো। দেখো দামই আছে, 200 ml এর দাম কত যেন, আমি অনেকটা অফারে পেয়েছি, এটা একটা অফারে পেয়েছি 500, মানে 499, তবে এটা আমি অত দাম দিয়ে নিইনি, এটা অফারে পেয়েছি। দেখা যাক রূপসার চুল এখন তো একটু শুয়ে পড়েছে, কতটা লম্বা হয় এটাতে। আর জানো তোমরা ওর স্কুল চুলের খুব যত্ন, র্যাপাঞ্জেলের মতো চুল করবে, দেখা যাক। আর আমারও না খুব ইচ্ছা ওর চুলটা সুন্দর করে বাঁধবো, ধরবো, এটা কাত করে রাখা যাবে না। আর কি বলে, আমি দেখো তোমাদের সাথে শুয়ে শুয়েই কথা বলি, শুয়ে শুয়ে কথা বলতেই ভালো লাগে, আর শুয়েই বলি আর বসেই বলি, তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলবা, আর কি বলে ছবিটা পরিষ্কার আসছে কিনা সেটা বলবা। তো ওখানে টিভি চলছে, টিভিটা মিউট করা আছে, না হলে জানো তো আবার আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, তোমরা শুনতে পাবা না। তারাও আসছি। তো বন্ধুরা,
ওই আজকে বিকেলবেলা পাশের বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়ি না কারি পাতা গাছ হয়েছে একটা, এমনি এমনি হয়েছে। তা ওদের বাড়ি কারি ওদের বাড়ি থেকে একটা কারি পাতা ডাল ভেঙে নিয়ে আসলাম, কালকে রূপসা টিফিনে নিয়ে যাবে। ওই জিরে রাইস, জিরে রাইসের মধ্যে কারি পাতা ফোড়ন দিলে এত সুগন্ধ আসে না, তো স্কুলে গিয়ে কাড়াকাড়ি হয়ে যায় ওই জিরে রাইস। আর তোমরা জানো গোবিন্দভোগ চাল দিয়ে আমি করে দিই, তো কালকে কারি পাতা ফোড়ন দিয়ে জিরে রাইস করে দেবো, তো তোমাদের শেয়ার করবো যদি আমি মানে একটু তাড়াতাড়ি করতে পারি। ওই না হলে ক্যামেরা সেট করতেই আমার অনেকক্ষণ সময় কেটে যায়, আর টাইমে যদি না করতে পারি ও তো বাস পাবে না, চলে যাবে না ও। তারপরে ওকে রেডি করতে হবে, ওকে রেডি করা বলতো নিজে নিজে জামা কাপড় সব পরবে, শুধু চুলটা, চুলটা তো আমাকে বেঁধে দিতেই হবে। আর এখন ও লম্বা চুল রাখছে, এখন তো আর আস্তে চলে যেতে পারবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো রূপসা নিয়ে যাবে জিরে রাইস, তো জিরে রাইসটা কাল তোমাদের বলেছিলাম একটু কারি পাতা দিয়ে করে দেবো। দেখো কারি পাতা দিয়েছি, খুব সুন্দর গন্ধ আসছে। যদিও গোবিন্দভোগ আত চাল, তবুও কারি পাতা দিলে একটা স্বাদই আলাদা বেড়ে যায়। তো এইটাও স্কুলে গিয়ে খাবে, আর রাস্তার খাবার সেভাবে আমি ওকে দিই না, যেহেতু সকালবেলা ও একটা বিস্কুট নিয়ে যায় ওইটাই বাসে বসে খেয়ে নেয়, আর তারপরে ওই 11টার সময় টিফিন হলে এটা খেয়ে নেবে। তো এটা স্বাস্থ্যকর আর আমার হাতে তৈরি। তো যাই হোক, দেখো ওকে আমি যতটা পারছি ভরে দিচ্ছি, আর একটু রেখে দিলাম, যদি ও খায় তাহলে এখান থেকে খেয়ে যাবে। তবে আমি জানি ও খাবে না, তবু আমার মন চায় যে ওকে একটু খাইয়ে পাঠাই। ও ভীষণ ভয় পায়, কারণ যদি বাসে বমি হয়ে যায় আগে থেকে খেয়ে গেলে, বাসে উঠার পরে ও তখন একটা বিস্কুট হালকা করে খেয়ে একটু জল খেয়ে নেয়, সেটা ঠিক আছে। আগে থেকে খেলেই ওর গা গুলায়। আগে কিন্তু ও ভাত খেয়েই যেত যখন ও ক্লাস ওয়ানে পড়তো, তারপরে একবার ও অসুস্থ হয়ে যাতে আর খায় না। তো রূপসার এদিকে দেখো সব কিছু রেডি করে ফেলেছি, আর এই দেখো কালকে সেই প্রজেক্টটা বানিয়েছে, এখানে দুটো আঠা, টিফিন বক্স, ওইদিকে আই কার্ড, ড্রেস ওর বাবা রেখে দিয়েছে, আর এইদিকে দেখো আমি বুটটা পালিশ করে গরম করে রেখে দিয়েছি, তো বুটও টনটনা টন আছে। আর দেখো দুটোই খুব সুন্দর রয়েছে, আর এইদিকে তো সব ঠিকঠাকই আছে। চলো ঘড়িতে 7টা 10-15 বাজে, তাই রোদ উঠে গেছে, তো সারা দিনটা কেমন যাবে বলো তো। তো দেখো এইখানটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিনই আমি ভিডিও করে দেখাই, কিছুটা পরিবর্তন তো হয়ই, এক এক দিন এক এক রকম, কখনো গরমকালে গরমের দৃশ্য, শীতকালে শীতের কুয়াশা, আর বর্ষাকালে বৃষ্টির জল। তো দেখো এখন তো গরম, তাই জন্য রোদ ঝলমল করছে, আর রূপসা নিয়ে যাচ্ছে ওর ব্যাগে করে প্রজেক্ট, আরও কী কী নিয়ে যাচ্ছে, পিচবোর্ড টিচবোর্ড, ও স্কুলে কি ক্যাপ্টিং করবে। আর ওই দেখো একটা গাড়ি আসবে, এতে ওর দু একটা বন্ধু আছে, যাই হোক ও টাটা টাটা দিচ্ছে এখান থেকে, তো দেখা যাচ্ছে না, ওরা অন্ধকারে আছে। আর চলো ওর তো গাড়ি চলে আসবে এবার, ও দাঁড়িয়ে আছে, তো আমি ওকে পৌঁছে দিয়ে চলে যাব। মনে হচ্ছে ওর গাড়ি আসছে, তো রূপসা ওর জায়গায় চলে গেল, আর ওর বন্ধু দাঁড়িয়ে পড়েছে। আজ তো হাউস ড্রেস, হ্যাঁ, তাই জন্য আজকে এই রকম, ওর ইয়েলো কালার ওর ব্লু কালার, ওদের আবার হাউস ড্রেসে 4টে ভাগ আছে, ইয়েলো আছে, ব্লু আছে, রেড আছে, আর গ্রিন আছে, তা ওদের দুজনে দুরকম। তো রূপসা ছোটো থেকে ইয়েলোর মধ্যেই আছে, তুমি তোমরা আগের ভিডিওগুলো দেখবে যে আগের ক্লাসে ওই ইয়েলোই আছে, চেঞ্জ করলে কি হয় আবার ওই ওপরে শার্টটা কিনতে হয়, নিচে প্যান্টটা না। তো যাই হোক চলো আস্তে আস্তে বাড়ির পথে চলে যায়। আর দেখো রোদ্দুরটা এখনই কেমন চমচমিয়ে উঠছে, আমি ভাবছি দুপুরবেলা ওকে কি করে নিতে আসবো। তবুও দেখো আমাদের ওই সোলারে রোদ পড়ছে, ওই দেখো সোলার প্যানেল প্যানেলগুলো দেখা যাচ্ছে, আর সূর্যটা কিভাবে চমচমিয়ে উঠেছে। চলো বাড়ি যাই, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি, আর কোনো কথা নাই এখন, কোনো কথাই হবে না, খুব রোদ, খুব রোদ, আমি খুব ভয় পাচ্ছি।
তো আজকে রূপসার পাপা পনির এনেছে, আজ বলল পনির খাবে। সাধারণত আমরা শনিবারেই খাই, তো আজকে রূপসার পাপা বললো একটু পনির খাবো। তা আমি বললাম ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি কেটে নিয়েছি পনিরগুলো, একটু হালকা ভেজে নেবো, না হলে না আমার কেমন যেন একটু গন্ধ গন্ধ আসে। চলো, এই তেলের জারটা আমি ভেলোর থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর না বলো? দেখো, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমাদের মানে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তেল ঢালছি, খুবই অসুবিধা হচ্ছে। যদি ফোনটা পড়ে যায় তাহলেই হয়ে গেল। তো এদিকে তেল গরম হোক, তেল গরম হলে আস্তে আস্তে একটা দুটো করে ভেজে নেব। তেলের জারটা আমি রেখে দিই সাইডে, নাহলে হাতে ঠেকে পড়ে যাবে। আর এইদিকে এইদিকে দেখো, ওই ব্যাগের মধ্যে রূপসার পাপা কি এনে দিয়ে গেছে। এই ব্যাগের মধ্যে আছে ডাটা, আমার খুব ফেভারিট জানো তো, ডাটা আনতেই চায় না। রূপসার পাপা অতটা খায় না আর বাবু তো খাই না, ওদের নাকি চিবাতে দাঁতে ব্যথা করে। আমার দাঁত নেই, তবু আমি ডাটা খেতে খুব ভালোবাসি, আর রূপসা তো আমার মতনই হয়েছে। ডাটা, লেবু, আর এইদিকে হামানদিস্তা, আর ওইখানে স্ট্যান্ডটা তোমরা দেখে নিলে, আমি এখান থেকে ভিডিও করি এই স্ট্যান্ডটা দিয়ে আমার ফোনটা আটকে। তো এখন হাতেই রেখেছি, তার চলো ডাটা কুটতে কুটতে যেটুকু দেখাতে পারি। তবে হ্যাঁ, লং ভিডিওতে আমার পুরো শরীরটা আসে না বলে আমি আর দেখাবো না, শর্টে দেখে নিও তোমরা। তো যাই হোক, আস্তে আস্তে কুটবো, চলো আস্তে আস্তে সব একটু একটু করে গোছ করে নিয়ে এক হাতে কাজ করছি। আমি অনেকটা এক্সপার্ট হয়ে গেছি না বলো, একটা হাত দিয়ে কাজ করতে পারছি। আমার খুব মজা লাগে যে আমি সাধারণ মানুষের মতন থাকার চেষ্টা করি, জানো তো বন্ধুরা। কখনো নিজেকে আমি ভাবি না আমি হ্যান্ডিক্যাপ বা কিছু, আমার মনটা তো ঠিক আছে না বলো। আর ফ্যানের সুইচটা দিয়ে দিই, খুব গরম লাগছে। রান্নাঘরে এই ফ্যানটা আমার কাজে খুব আসে। আর এই দিকে দেখো, তেল গরম হয়ে গেছে, ঘুকি হুটো পাটা করে কাজ করি বলো তো, একটা দুটো করে ছেড়ে দিই। তো দেখি আমি আজকে ফোন দিয়ে তোমাদের সামনে দেখাবো কি করে করি রান্নাটা। দেখো, হালকা করে হালকা হালকা করে ভেজে নেব দুটো তিনটে। আমার না পনিরটা একটু ভেজে খেতেই ভালো লাগে, কাঁচা পনির ঝোলের মধ্যে দিলে কেমন যেন আমার একটু গন্ধ গন্ধ লাগে। আর এদিক থেকে হাতাটা নিয়ে আসলাম, না হাতাটা এখানে রেখেছে, হাতাটা দিয়ে এই হাতাটাই আমি ধরতে পারি, না হলে না আমি অন্য কোনো হাতা ধরতে পারি না। আর খুন্তিটা, খুন্তিটা দিয়ে এটা ভালো হয় না, তো এই দিয়ে এটা দিয়ে করি। এটা তো হালকা একটু তেলে ছেঁকে নিলেই না একটু দাগ দাগ হয়ে যায়, ভালো লাগে খেতে। খুব বেশি ডিপ ফ্রাই করি না কিন্তু, ওই গন্ধটা কাটানোর জন্য। তো চলো এইদিকে ভাজবো নাকি ডাটা কুটবো, আগে ভেজে নি না বলো, না হলে তো আবার ওদিকে ইয়ে হবে, পুরোও তো যেতে পারে বসিয়ে রেখে যদি আমি ডাটা কুটতে বসে যাই। আর দেখো আমার হয়ে এলো, আমি এদিকে মশলা করেছি আর এইদিকে আমি ফ্রাই করে রেখেছি পনিরটা হালকা করে, আর এইদিকে ডাটা কুটে ভিজিয়ে দিয়েছি জলে। তো ডাটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব, আর ওইদিকে পনির করব। ডাটাটা আমরাই খাবো, আর পনিরটা এবার মশলা কষাচ্ছি। পনিরটা তো দেখেই নিলে কি, আমি একটু বড় বড় করেই পিস করলাম, আর ছোট ছোট পিস করলে আমার ভাজতেও অসুবিধা হয়। তো চলো, আর কটা ডাটা রেখে দিলাম, কালকে হবে, একবারে খাওয়া যায় না, কারণ আমি আর রূপসা তো ওরা কেউ খাবে না। তবু ওর পাপাকে যদি জোর করি তাহলে ওর পাপা যদি কিছু খায়। আর এইদিকে দেখি নিয়ে আসি কেমন আছে, সারাদিনের ওয়েদারটা একটু বোঝা যাবে। ওই দেখো ঝলমলিয়ে কেমন রোদ, আর এইদিকে দেখো আকাশটা নীল, কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর কি দেখাবো বলো তো এখানে, আর দেখানোর কী বা আছে বলো? তবুও দেখিয়ে দিচ্ছি নীলকণ্ঠ ফুলটা, নীলকণ্ঠ ফুল ফুটছে, ঠাকুরের চরণে দিচ্ছি, দিয়ে পুজো করছি। আর এই দেখো নিম গাছটা কি সুন্দর হয়েছে, এবার নিম গাছটার মধ্যে ওই লতা পাতা ঢুকে গেছে, ওই কি বলে এই নীলকণ্ঠের, নীলকণ্ঠটা থাবা কিন্তু জানো, এক চেটেও আছে তোমাদের দেখিয়েছি, আবার সাদা রঙেরও আছে। না, এই গাছটা নষ্ট করলে হবে না, আমি নিম গাছ খুব ভালোবাসি, কারণ সময়ে এই গাছটা আমার খুব কাজ দেয়। নিম গাছের পাতা তেতো হলেও এর গুণ কিন্তু কমে যায় না, তাই না? তাই জন্য বলছি, অনেক মানুষের কথা খারাপ লাগলেও সেই মানুষটা কিন্তু, সেই মানুষটার কিন্তু কথাটাই পরে কাজে লেগে যায় না বলো? আমি আমার বাবা বাবাকে যখন দেখতাম, বাবা খুব কড়া কড়া কথা বলতো, বাবাকে বলতাম কেন তুমি নিম পাতার মতো কথা বলতো, বাবা বলতো একদিন দেখিস কাজে লাগবে কথাগুলো। হ্যাঁ সত্যি তাই, এখন বাবা নেই, বাবার কথার ভীষণ দাম আছে।
তো আর এইদিকে পদ্ম গাছে ঘাস হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, যে ভিডিওটা তোমরা দেখলে সেটা গতকালের ভিডিও ছিল, কিন্তু আমার ফোন বলেছি না আবার সফটওয়্যার করা হয়েছিল, তাই খুঁজেই পাচ্ছিলাম না। আজকে খুঁজে পেলাম, তোমাদের দেখিয়ে দিলাম। ওটা বুধবারের ভিডিও, আজকে বৃহস্পতিবার, আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমি তো আগেরটাই ঠিক করে তোমাদের দেখাতে পারিনি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। হ্যাঁ, তোমরা খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের নেক্সট কোনো ভিডিওতে। তবে একটু গল্প তো করতেই হবে, আজকে ভিডিওটা কোথায় যাবে? একসাথে দুটোই দিয়ে দেবো, তোমরা সময় করে কখনো সকালে কখনো বিকেলে দেখে নিও। খুব খুব ভালো থেকো। আর ওই দেখো, ওই দিকে রূপসা শুয়ে পড়েছে, ওর চুল টুল সব বেঁধে দিয়েছি। ও ভালো কথা, রূপসার আজ এখন থেকে 6টার সময় স্কুল চলে যাচ্ছে। তো 6টার সময় তখন তো অতটা, ক্যামেরাটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে, 6টার সময় তখন তো অতটা রোদ হয় না, আর ওদের 11:30 ছুটি হয়ে যাচ্ছে। রূপসা বাড়ি আসছে 12টা বাজার আগেই, মানে 11:55 রূপসা বাড়ি ঢুকে পড়ছে। তো যাই হোক, এটা খুব খুশির খবর, স্কুলটা অনেক আগিয়ে এসছে। সব স্কুল গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু ওদের গরমের ছুটি এখনই দেবে না, এই তাড়াতাড়ি স্কুল হয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাতে রূপসার অনেক সুবিধা, পড়াশোনার সুবিধা, গান বাজনা, খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু, মানে 12টার থেকেও বাড়িতে মানে অনেক কাজই করতে পারবে। তো তাহলে এইখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।